আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি আবারও রমাদানের লাগে একটা রেসিপি নিয়ে আইলাম। আশা করি আমার রেসিপিটা আপনারা ভালো পাইবা। আর যদি আপনারা এরকম রেসিপি বানাইয়া সংরক্ষণ করে রাখি দেন ইফতারের লাগে, খুব কাজও লাগবো। আর আমি আজকে এই রেসিপিটা শেয়ার করবো, খুব হেলদি একটা রেসিপি আর ইয়ামি। তো আপনারা পুরা ভিডিওটা দেখবা। আর আগে থাকি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তারারে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন যারা আমার ভিডিও দেখরা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, আমারে সাপোর্ট দিবা। আর এখন আমি আমার রেসিপিটা কীরকম বানাই আপনারা পুরা ভিডিওটা দেখে নিবা। আর আমি এখন শুরু করে দিব, আপনারা দেখতে থাকুক। তো ওদিকে দেখো কাবিবাজ, আমি কেন 2-3 চুনা নিছি। আর আজকে আমি এই রেসিপিটা চুনা দিয়ে বানাইমো। আর আমি কীরকম বানাই আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকবা, দেখলেই বুঝতে পারবা আমি কীরকম বানাই। তো আমি 2-3 চুনা নিছি, তেল দেওয়া যেটা অয়েল মিক্স। তো আপনারা চাইলে পানিটাও নিতে পারবা। তো আমি এখন ওদিকে একটা চাকনির মাঝে নিয়ে রাখি দিছিলাম ঠিনতাই কুলিয়া। তো তেলটা জড়ি গেছে, তো আপনারা চাইলে পানিটাও নেন যদি ওরকম রাখতে পারবা। তো পানি জড়ি যাইব আর তেলটা জড়ি যাইব। তো ওরকম জড়ি গেলে তারপরে আমি একটা মিক্সিং বাউল লই লারাম। তো আমি মিক্সিং বাউল লইয়া সব উপকরণগুলা দিলাইমো। তো তার আগে আমি এখানে চুনাটারে আগে চামচ দিয়া বালা করি দলা ভাঙিয়া নিমো মাছর তো চুনার। তো আমি পয়লা চামচ দি বালা করি কিছু একটু মিক্স হইয়া নেরাম। আর এরকম দেখবানে আপনারা ঠিন করলে কিছু মাছর মাঝে দলা দলা থাকে, তো দলাটা ভাঙিয়া নিবা। তো আমিও চামচ দিয়া দলাটা ভাঙিয়া নেরাম। আর হাফ টিস্পুন থাকি একটু কম আমি ব্ল্যাক পেপার দেরাম দিয়া আবারও একটু মিক্স হইয়া নিমো। তো এখন আমার মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন এটার মাঝে 6 টেবিল স্পুন মেয়নিজ দিলাম। তো 6 টেবিল স্পুন আমার লাগবো, আমি 6 টেবিল স্পুন দিলাম দিয়া। আর আমি কেন যে একটা টিন ইউজ করবো সুইট কর্নের, তো এটার মাঝে 340 তো সুইট কর্ন আমি সবগুলোই দিলাইমো। আর আপনারা যদি চান আপনারা পরিমাণ মতো আপনারা দিতে পারবা। তো আমি কেন 2-3 চুনার মাঝে আমি 1 টিন সুইট কর্ন দিলাম 340। আর আমি কেন 150 গ্রাম কেতা দিছি চিজ দিছি, গ্রেটেড চিজ দিছি। আর স্প্রিং অনিয়ন দিলাম আমি বেশি নাই, যেমন আপনারা 2 টেবিল স্পুনের মতন স্প্রিং অনিয়ন দিলেই হইব। তো আমি দিয়া এখন সব উপকরণগুলা একসাথে মিক্স কইরা নেরাম। তো এখন ধরো কাবেওয়াজ আমার ফুরটা রেডি হয়ে গেছে। তো আমি এক সাইডে রাখি দিমো। আর আমি এই ফুরগুলা দিয়ে আমি পুপ পেস্টি দি বানাইমো এই রেসিপিটা। তো আমি কেন 2 প্যাকেট পুপ পেস্টি নিছি। আর পুপ পেস্টি দি বানাইলে খুব মজাও হয়, তো আমি এর লাগে আপনারা লগে শেয়ার করলাম। আর আমি যে 2 প্যাকেট দি আজকে বানাইমো, আমি যে মাফ নিছি চুনা সুইট কর্ন চিজ সবগুলা আমার এই 2 প্যাকেটও হয়ে যাব। আপনারা যদি বেশি বানাইতে চান তো আপনারা চুনা চিজ সুইট কর্ন ওগুলার মাফটা আপনারা বাড়াইয়া নিতে পারবা। তো আমার যেগুলা নিছি আমি ওগুলা দিয়ে আমি 2 প্যাকেটই বানাইমো। আর আপনারা সুবিধার লাগে আমি আবারও কইরাম, যে আপনারা যদি বেশি বানাইতে চান তো আপনারা পরিমাফটা একটু বলাই আনিবা। আর আমি এখন এই ফাকিটরে পুপেস্টির ফাকিটটারে আমি 12 পিস কইরা খাটিয়া নেরাম। তো আমি 1-1টা দিয়া 12 পিস বানাইমো। তো আমি 2 প্যাকেটে 24টা বানাইমো 24। তো আমি 1 টিস্পুন 1-1টার মাঝে দিলাম। আপনারা 1-1 টিস্পুন যদি দেন 1-1টার মাঝে এটার মাঝে এনাফ হইব, যদি বেশি দিলেন তো এটার সাইড উইট বন্ধ করতে প্রবলেম আইব। তো আপনারা 1 টিস্পুন দিবা, 1 টিস্পুন দিলেও সুন্দর হইয়া এটারে বান্ধা যাইব। তো আমি 1-1টার মাঝে এখন ফুর বড়ি লারাম। তো আমি ফুর দেওয়ার পরে তারপরে আমি গুণতরে সুন্দর হয়ে একটা স্কোয়ার শেপ দিয়া এটারে বন্ধ হয়ে নেবো। তো দেখো আমার 1 প্যাকেটও হাফ গেছে আর হাফ রয়েছে, আমি আর 1 প্যাকেট বানাইমো।
তখন দেখো আপনারা আমি এক একটারে সাই কন্যা কইরা আমি সুন্দর করে একটা ডিজাইন দিলাম, সুন্দর লাগে। আপনারা যে কোনো ডিজাইন দিয়া বানাইতে পারবা, আমার কাছে ওটা সুন্দর লাগে, লাগে আমি ওরকম দেই। তো আমি ওখন ওরকম করিয়া সবগুলা রেডি করিলাম। তখন দেখো কবে আজ আমার এক প্যাকেট বানানি গেছে। তো আমি এখন এগুলারে একটা ট্রের মাঝে লই লইম, লইয়া আমি ফোরর প্যাকেটটাও বানাই লইম। আর আমি এরকম বানাইয়া তারপরে আমি সবগুলার উপরে ডিম লাগাইয়া নিম। আর যদি আপনারা ওরকম বানাইয়া ডিমুম লাগাইয়া ডিপ ফ্রিজও রাখিয়া সংরক্ষণ করিয়া রাখি দিন, তো আপনারা যে কোনো সময় আপনারা ওভেনও বেক করিয়া নিতে পারবা, অথবা এয়ার ফ্রায়ের মাঝে বেক করিয়া নিতে পারবা। সংরক্ষণ করিয়া রাখি দিলে খুব ইজি লাগবো আপনারা কাছে। তো আমি ওরকম করিয়া আরক পাকেটও বানাইলা রাম বানাইয়া আমি সবগুলার মাঝে ডিম লাগাইয়া নিম। তো আমার এই পাকেটটাও বানাইলা রাম। দেখো কা আমার চুনা একটুও রয়েছে না, 1 টিস্পুনের মতন রয়েছে। তো আমার সবগুলা লাগি গেছে। তো 2 প্যাকেট ফুপেস্টির মাঝে আপনারা পরিমাপটা যদি সমান রাখেন, তো 2 প্যাকেট ফুপেস্টির মাঝে সব উপকরণগুলা লাগি যাইব। তো আমি এখন এই প্যাকেটগুলারে বানাই লাইছি। তো দেখো কা আমার এগুলা রেডি হয়ে গেছে। আর আমি এখন এগুলার উপরে ডিম লাগাইয়া নিম। আর ডিম লাগাইয়া আমি ডিপ ফ্রিজও রাখি দিব সংরক্ষণ হইয়া। আর ডিম লাগানির পরে আমি এটার উপরে কিছু সুন্দর লাগি সেসিমি সিড, যে কোন সাদা তিল, আমি সাদা তিলটা দিব সেটাইয়া সুন্দর লাগি। তো আমি তিল উল দিয়া তারপরে আমি সংরক্ষণ করিয়া রাখি দিব। আর কিছু আমি আজকে এয়ার ফ্রায়ের মাঝে বানাইম। আর এয়ার ফ্রায়ের মাঝে যদি বানাইন আপনারা, তো 15 মিনিট লাগে দুইও সাইড হইতে। আর যদি ওভেনও বেক করিয়া নেন আপনারা, তো 25 থেকে 30 মিনিট লাগবো আপনারা বেক কইরা নিবা। আর আজকে আমি কিছু এয়ার ফ্রায়ের মাঝে ফ্রাই কইরা নিমু, খুব সুন্দর করে এয়ার ফ্রায়ের মাঝে হয়, তো আমি আজকে শেয়ার করম। তো আপনারা এয়ার ফ্রায়ের মাঝে যদি কইরা নেন, তো 15 মিনিটের ভিতরে হয়ে যায়। আর যদি ওভেনও বেক করেন, তো আপনারা 25 থেকে 30 মিনিট বেক করলেও আপনারা এই রেসিপিটা হয়ে যাব। তো এখন আমি সাদা তিল, যে ও সাদা তিলটা রেসিটাইয়া দিলাম। আর যদি আপনারা ওভেনের মাঝে বেক করিয়া নিন, তো গ্যাস মাস্ক 5 দিয়া আপনারা বেক করিয়া নিবা, খুব সুন্দর করে বেক হইব। এখন দেখো কা আমার রেসিপিটা রেডি। তো আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখি দিব। আর কিছু আমি এয়ার ফ্রায়ের মাঝে দেরাম। তো আমি দেরাম যে আপনারা তো দেখরাও, আপনারা কিছু ফাঁক ফাঁক রাখিয়া দিবা, কারণ এটা কিছু ফুলিয়া বড় হয়। তো আপনারা কিছু খম দিয়া করবা, খুব সুন্দর করে ফুলব। তো এখন দেখো কা এয়ার ফ্রায়ের মাঝে আমি বেক করি লাইছি, কত সুন্দর করে হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দরও হয়েছে। আর ওরকম করিয়া আমার রেসিপিটা বানাইলাম। তো আপনারার কাছে আমার রেসিপিটা আজকে কেমন লাগলো আপনারা কমেন্ট করবা, আর কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারার কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর আপনারা ভালো থাকুক, আজকে ওখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।